গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। তো আগে বলে দিই তোমাদেরকে, আজকে হলো কোজাগরি লক্ষ্মী পুজো, তো সবাইকে জানাচ্ছি শুভ লক্ষ্মী পুজো। সকালবেলা যা যা কাজ থাকে, মানে কাজের কাকিমা আসবে না জন্য আমি বাসন মেজে নিয়েছি আর ঘর মুছে নিয়েছি। নিয়ে স্নান টান করে নতুন নাইটি পরে, প্রীতির দেয়া নাইটি। প্রীতি, তুমি ব্লগটা দেখে থাকবে অবশ্যই, এই যে তোমার নাইটিটা পরে আজকে লক্ষ্মী পুজোর কাজ করব। তো এটা পরে আমি এখন যাব কাজ করতে। লক্ষ্মী পুজোর মা হচ্ছে অলরেডি স্নান করা হয়ে গেছে, এবারে আমি গিয়ে মোটামুটি কাজ করা শুরু করে দেবো। এখন বেজে গেছে সকাল 9:30। স্নানের জন্য সিদ্ধ ভাত বসাবো, আর আমি তো খাবো না আজকে, কারণ কি আজকে লক্ষ্মী পুজো উপোস থাকতে হবে। আর তোমার পুজো হবে 3:30 বলেছে। এই সিদ্ধ ভাত করবো প্রেশার কুকারে, আলুটা চিলকা ছাড়াইনি, এমনি লবণ দিয়ে বসিয়ে দিচ্ছি। আর একটু মানে জল দিতে হবে না, থাক আর জল দেবো না, এটা বসিয়ে দেবো। দিয়ে তারপরে সকালে ব্রেকফাস্ট করবো, এখন রুটি ফুটি বানাতে না অনেকটা টাইম লেগে যাবে, আর ওইদিকে তাড়াতাড়ি গুছাতে পারবো না। সকালে স্নানের জন্য সিদ্ধ ভাত বসিয়ে ব্রেকফাস্টে, আর চলে এসেছি আমি হচ্ছে গিয়ে, এখানে হচ্ছে গিয়ে ঠাকুরের মন্দিরটা পরিষ্কার করব। তো মন্দির তো পরিষ্কার করতে হয় সমস্ত স্নান টান করেই, তো কালকে আর করে রাখিনি, আজকে এর জন্য মন্দিরটা পরিষ্কার করছি, মানে ঠাকুরের সিংহাসনটা আর কি। ঠাকুরের সিংহাসনটা মার খুব একটা ভালো না, তো হচ্ছে গিয়ে সিংহাসন পরিষ্কার করে নেব, একটু বিজন একরা দিয়ে পরিষ্কার করছি। আর ঠাকুর নামিয়ে নিয়েছি, লক্ষ্মী আর নারায়ণ আমাদের আছে দুজনকেই স্থাপিত করা। আর হাজবেন্ড মাসে আগের বছর এই যে এই লিকুইডটা কিনে রেখে গেছিলো, তো কীভাবে করতে হয় আমি জানতাম না। তো হাজবেন্ড মাসেকে ফোন করে আমি বললাম কী গো এটা কীভাবে পরিষ্কার করবো, তো ও বললো আগে লিকুইডটাকে আগে ভালো করে বুলিয়ে নাও। আগে পরিষ্কার করে নিয়েছিলাম ঠাকুরটাকে, পরিষ্কার করে নিয়ে এমনি শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে অবশ্যই ভালো ন্যাকড়া, ভালো হচ্ছে গিয়ে পরিষ্কার কাপড়, ন্যাকড়া বলতে পরিষ্কার কাপড় আর কি, দিয়ে পরিষ্কার করে তারপরে পীতাম্বরী না, এইটাই পিতল পালিশ বলে, এই পালিশ পাউডার না ঠিক লিকুইড টাইপসের, তো এটা দিয়ে ভালো করে গায়ে মাখিয়ে নিচ্ছি। লক্ষ্মী ঠাকুর এই একদিনেই ধবধবে পরিষ্কার, ঝকঝক হয়ে যাবে, আবার সামনের বছরের এক বছরের নামে এরকম ফেলানোই থাকবে। তো প্রত্যেক মাসে করলে ভালো হয়, প্রত্যেক মাসে বেশ সুন্দর চকচকে থাকে এরকম করলে। তো কে করে বলো তো, সময় অত নেই মানুষের কাছে, ঠাকুরকে যত্ন করার সময় নেই, বুঝলে তো এরকম একটা ব্যাপার। তো আমারও খুব একটা হয় না, আমি আবার কাকে বলছি, আমারও খুব একটা হয় না। তো যাই হোক, কী আর করবো, ঠাকুরের কাছে মাপ চাচ্ছি যে ঠাকুর তোমাকে প্রত্যেক বছর এরকমভাবে একদিনই পরিষ্কার পরিচ্ছন্ন করা, সারা বছর ফেলে রাখি তোমাকে, ছি ছি আমাদের কত পাপ হচ্ছে। তো যাই হোক, কী করা যাবে, ঠাকুর তো সবই দেখতে পাচ্ছে কীরকম আমাদের লাইফস্টাইল, বিজি আমরা, তো সেই একদিনেই করছি পরিষ্কারটা। দেখো এরকমভাবে ডোলে ডোলে সাদা কাপড় দিয়ে ডোলে নিচ্ছি, আর এটা হানির একটা জামা ছেঁড়া ছিল ছোটোবেলার, তো মাকে বললাম, মা নিয়েছে, নিয়ে দিয়েছে। আর এই যে পরিষ্কার করছি ভালো করে, ঘষে ঘষে যত গায়ের জোর আছে সব এই ঠাকুরের পরে প্রভাব ফেলছি, ফেলে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি। আর কালো কুষ্টি হয়ে গেছে কাপড়টা জানো বন্ধুরা, এরকম এত নোংরা পড়েছিল। লক্ষ্মী ঠাকুর প্লাস নারায়ণ ঠাকুর দুজনকেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবো, বর বউ, ওর জন্য বর বউকে পরিষ্কার না করলে হয়। এই দেখো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এবারে দিয়ে দেবো রোদে, লক্ষ্মী ঠাকুর আর নারায়ণ ঠাকুরকে রোদে দিয়ে তারপরে ভালো করে হচ্ছে গিয়ে আবার মুছবো। ঠাকুরগুলো হচ্ছে গিয়ে বাইরে রোদে দিয়ে এসেছি, আর এই যে আড়ি পাততে হয় আমাদের, আড়ি পাতলে তোমার মোটামুটি রান্না করা যায় না, রান্না করা বলতে ভাত ডাল রান্না করা যাবে না, এমনি চা টা দুধ জ্বালানো টালানো করা যাবে। তো আড়িতে আমাদের ধান দিতে হয়, তারপরে রূপোর টাকা, তারপরে সোনার যে কোনো একটা কিছু দিতে হয়, রূপোর টাকা বলতে রূপোর জিনিস, এই সমস্ত দিতে হয় আড়িতে, আর সিঁদুর আলতা এই সমস্ত তো দিতেই হয়। আর এই যে লক্ষ্মী আর নারায়ণকে নিয়ে চলে এসেছি, এবারে হচ্ছে গিয়ে এনাদের হচ্ছে নতুন বস্ত্র পরাবো, লক্ষ্মী পুজোয় যে নতুন বস্ত্র কিনেছি যে সেটা পরাবো, আমরা পরেছি আর ঠাকুররা পরবে না তাই বললে হয়, তার জন্য হচ্ছে গিয়ে এই যে ধুতি, নারায়ণের ধুতি, নীল কালারের ফেভারিট কালার নাকি নারায়ণের, যে দোকান দিয়ে কিনতে গেছি তো সেই দোকানদার বললো যে নারায়ণের নাকি ফেভারিট কালার তোমার নীল, জানি না আমি সঠিক কিনা। তো যাই হোক, এই যে ধুতি পরাবো আর লক্ষ্মীর ঘাগরা, এই দুটোই পরাবো।
আর তোমার কানের ফানের নেই, আমাদের ঠাকুরের কান ফুটো না, তারপরে তোমার মাথায় চুল টুলে ওই সমস্ত আমাদের ঠাকুরের দেয়া নেই, মানে ছাঁচটাই এরকম পুরো একদম ঢালা, এক ঢালা ছাঁচ, বুঝলে তো, ওই জন্যই এই জামাগুলোই পরিয়ে নিচ্ছি। আজকের ভিডিওতে আমি বেশি তোমার কথা বলিনি, কারণ সারা দিন তো কাজে ব্যস্ত, ওর জন্য পরে ভয়েস দেবো, মাঝে মাঝে কথা বললে ভালো হয়, তো কথাই বলতে পারিনি, সারাদিন অনেক বিজি ছিলাম বন্ধুরা, কাজ প্রচুর করতে হয়েছে। তো যাই হোক, লক্ষ্মীর এই নারায়ণের তোমার পোশাকটা পরানো হয়ে গেল, আমি হচ্ছে গিয়ে দিয়ে দিলাম মন্দিরে, মানে ঠাকুরের আসনে, তার উপরে একটা নিচে একটা পেতেছি আসন, পেতে দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি। আর এবারে লক্ষ্মীর ঘাগড়াটা পরাবো, তারপরে হচ্ছে গিয়ে লক্ষ্মী ঠাকুরকেও বসিয়ে দেবো। লক্ষ্মী পুজো তো মুড়ি মুড়কির মতো হয় এই টাইমে, খোঁজা করি লক্ষ্মী পুজোটা মুড়ি মুড়কির মতো হয়। তো হচ্ছে গিয়ে ঠাকুরমশাই আসবে তো 1 মিনিট কি 2 মিনিট হয়তো পাছাটা ঠেকালো, আর হচ্ছে গিয়ে ওং নমো ঢং নমো করে হয়ে গেল, ব্যাস পুজো হয়ে গেল। এইবারে হচ্ছে গিয়ে তারপরে অন্নবাড়ি দৌড় মারলো। তো এর জন্য সকাল থেকে মানে 3 দিন ধরে অ্যারেঞ্জমেন্ট চলছে এই ঠাকুরের জন্য, ঠাকুরের গোছাগুছির জন্য, বুঝলে তো। তো ময়দা এই যে মাখাবো লুচি টুচি করার জন্য, ময়দার মধ্যে ময়ম নিয়ে নিয়েছি, চিনি আর একটুখানি সন্দক লবণ নিয়েছি, আর তোমার তোমার হচ্ছে তেল, সাদা তেল দিয়ে তারপরে এই যে ময়ম করে নিচ্ছি, তারপরে এমনি ঠান্ডা জল দিয়ে করব, গরম জল এখনও করিনি, গ্যাস এখনও ধরানো হয়নি, ঠান্ডা জল দিয়ে তোমার আর ময়দাটাকে মাখাবো। আর এই যে বসিয়ে দিয়েছি এবারে হচ্ছে সুজি, সুজি বসিয়ে দিয়েছি, ঘি দিয়ে ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে ভালো করে শুধু দুধের সুজি, বেশ ঘ্রাণ আসছিলো বন্ধুরা জানো তো। আর হানি বলছে কি ও জিম্মা এত ঘিয়ের গন্ধ বেশ সুন্দর লাগছে, তো তো এই যে ঘি দিয়ে আর শুধু দুধ দিয়ে সুজি বানাচ্ছি, বুঝলে তো, হেভি মানে ভালো লাগছিলো, খাই তো নি মানে দেখে ভালো লাগছিলো, মানে খেতেও ভালো হবে এরকম একটা ব্যাপার, মানে দেখলেই সেই জিনিসটা মনে হয় যে কীরকম হবে। তো এই যে সুজিটা করছি, মোটামুটি এক এক করে সব কিছু করবো, যা যা অ্যারেঞ্জমেন্ট, এই যে এবারে ফল কেটে নিচ্ছি, মোটামুটি সবই হয়ে গেছে লাস্টের দিকে, এটা হচ্ছে ও ফল না সরি তোমার সবজি কাটছি, যেটা হচ্ছে খিচুড়ি বানাবো, হলুদ ছাড়া খিচুড়ি, ঠাকুরের ভোগে হলুদ দিইনি, এমনি 5 ফোড়ন, তারপরে সব কিছু লঙ্কা টঙ্কা সবই দিয়েছি, নামানোর সময় ঘি দিয়ে দিচ্ছি, তবে হলুদটা দেওয়া হয়নি, হলুদটা দেয় না নাকি। তো যাই হোক, মা যেরকমভাবে বলেছে সেরকমই করার চেষ্টা করছি। খিচুড়ি বসিয়ে দিয়েছি, খিচুড়িতে জল কম হয়ে গেছে, বারবার করে ডান দিকে হচ্ছে কি গরম জল করছি আর ওর মধ্যে দিচ্ছি। তো জলের আইডিয়াটা আমি ভোগের খিচুড়ি কোনোদিনও করিনি, এই ফার্স্ট করলাম, জলের আইডিয়াটা ঠিক জানি না, তো মা বললো আরও জল লাগবে, তা সেই জন্য গরম জল দিচ্ছি আর করছি। আর এই যে মা করছে নারকেলের নাড়ু, আর নারকেলের নাড়ু বলতে ওই চিনির নাড়ুটা আমি পারি না ঠিক, আমার ঠিকঠাক হয় না, মানে করিনি কোনোদিনও, পারবো না কেন, পারবো, চেষ্টা করলে সবই পারা যায়, কিন্তু করিনি আমি কোনোদিনও। আর দেখো হানি রানি আলপনা দিচ্ছে, ও সেই আলপনা, সাদা জায়গায় না, সাদা তোমার টাইলসে না আলপনাটা ঠিক বোঝা যায় না। তো হানি রানি শুয়ে বসে হেলতে দুলতে আলপনা দিচ্ছে, তবে বাড়ির সব জায়গায় দিয়েছে, বেশ সুন্দর আলপনা দিয়েছে। আর আমি এদিকে আমার ড্যানা ব্যথা হয়ে গেছে, হাতের ড্যানা, 1 কিলো ময়দা লুচি করছি বেলে একা একা বন্ধুরা, কী যে কষ্ট হয়েছে আমার, লুচি বেলার সময় ঘুমিয়ে মানে ঝুলে পড়ে যাচ্ছিলাম এরকম একটা ব্যাপার, প্রচণ্ড আমার ঘুম পাচ্ছিলো, এই একা একা লুচি ভাজছিলাম, একা একা ভাজি আর বেলছি, একা একা ভাজি আর বেলছি, এরকম প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো আমার লুচি বেলতে। আর ঘুম মানে চোখে মনে হচ্ছে এখনই যদি বিছানায় ধপাস করে পড়ি এখনই একদম স্বর্গে চলে যাবো এরকম একটা ব্যাপার। লক্ষ্মী পুজোয় আলতা তো পরতেই হবে, আলতাটা মাস্ট পরতে হবে, তো আলতা পরে নিচ্ছি, আমি একাই পরছি, মা আর পম্পার মা পরে পরবে। তো ওই যে লক্ষ্মী পুজোয় মা লক্ষ্মী, সব আমরা ঘরের মা লক্ষ্মী বলো বন্ধুরা, তো লক্ষ্মী পুজোয় আলতা না পরলে হয়? তো বন্ধুরা এখন মোটামুটি গোছানো হয়ে গেছে,
শুধু নৈবেদ্যটা রেডি করলে হয়ে যাবে, আর ঠাকুরমশাই আসবে, ব্যাস পুজোটা শুরু করলে হয়। আর আমি শাড়িটা চেঞ্জ করবো, আর এটা প্রীতির নাইটি, শাড়িটা চেঞ্জ করবো, আর আলতা পরা হয়ে গেছে, শাড়িটা চেঞ্জ করবা, মানে নাইটিটা চেঞ্জ করবো, শাড়ি পরবো। তো ঠাকুরমশাই আসার অপেক্ষা, আর এখন বেজে গেছে 3টে, বলেছে 3:30 আসবে। তো দেখো একটা ভিডিও ফটো তুলে নে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। না না, থাম্বনেল নিচ্ছি না, এটা রিয়াকশন দাও। রেডি হয়ে বসে রয়েছি সেই 3:30 থেকে, সকাল থেকে তো না খাওয়া, পেটে খিদের নাড়ি চড়মড় চড়মড় করছে, আর প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে। তো 5টার সময় একটু ঘুমালাম, 5টা থেকে 5:30 আধা ঘন্টা ঘুমিয়ে এই যে ভিডিও করতে বসেছি। সন্ধ্যা টন্দা সান ধরিয়ে দিয়েছে, দুধ আনা হয়ে গেছে। তো ব্রাহ্মণ এসে গেছে পাশের বাড়িতে, আওয়াজ পাচ্ছে। তো আর একজনের বাড়িতে করবে, তারপরে আমাদের বাড়ি, লাস্টে আমাদের বাড়ি আসবে। 3:30 আসার কথা, ব্রাহ্মণকে আচ্ছা করে ঝাড় দেবো যে 3:30 আসার কথা, সেখানে 5:30 বেজে গেছে, আসে না। তবে সন্ধ্যা হয়েছে না এখন, হেবি সন্ধ্যার সময় লক্ষ্মী পুজো না, মারাত্মক। বেশ, আমি এটাই চাচ্ছিলাম যে সন্ধ্যার সময় লক্ষ্মী পুজোটা হোক, পারফেক্ট পুজো। কিন্তু 3:30 বলেছিল তো, ওর জন্য না না, তাড়াতাড়ি বলেছে জন্য তাড়াতাড়ি আমাদের গোছানো হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ নাকি গোছানো হয় না, আমার 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ করে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করো না। বাড়িতে পুজো করেছো? ব্রাহ্মণ 5 মিনিটের বেশি দাঁড়াচ্ছে না, বুঝলে তো, সকাল থেকে পুজো করছে আর বিশ্বকাকার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই কোনো রকম পুজো করেই দৌড় মারলো। মুড়ি মুরকির মতো তো পুজো হচ্ছে আজকে, তো লক্ষ্মী পুজো মুড়ি মুরকির মতো হচ্ছে সব বাড়িতে। পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, পাঁচালি পড়ছি আমি। পাঁচালিটা পড়তে আমার খুবই ভালো লাগে, তবে প্রত্যেক বৃহস্পতিবারে পড়া হয় না। এই বছরে একটা দিনই আমি এই পাঁচালিটা পড়ি, লক্ষ্মী পুজোর পাঁচালিটা। আর পাঁচালি আমার ঝরঝরে মুখস্থ, তো গড় গড় করে আমি তাড়াতাড়ি পড়তে পারি পাঁচালিটা। তো নাও পাঁচালিটা পড়ে তারপরে দরজাটা দেবো, ঠাকুর খাবে, তারপরে প্রসাদ বিতরণ করব। মনা কাকি এসছে, এসে প্রসাদ নিল না, কাকি নিয়েছে। আর মনার অনেক পেট, এখন জায়গা নেই, মনার অনেক কালেকশন করে অনেক পেয়েছে প্রসাদ, ওর জন্য একটা শশা নিয়ে গেল। আমি খেয়েছি 3টে নাড়ু, পানি দিয়েছে, মিষ্টি খায়নি। হয়ে গেছে পুজো, এবারে প্রসাদ বিতরণই চলছে, হানি এদিকে কম মানে গোছাগুছি করছে। আর আমাদের খাওয়া হয়ে গেছে, প্রসাদটা সবাই মোটামুটি এসে নিয়ে গেছে, এখনও লোকজন বাকি রয়েছে। এই যে হানি সব দেওয়া থোয়া করছে, আর শানকে ঘর দিয়ে তাড়ালাম, শান মোটেই যেতে যাচ্ছিলো না, শিল্পাদে বাড়ি তাড়ালাম জোর করে, মোটে ঘর দিয়েই বেরোতে যাচ্ছে না, কী জানি কী হয়েছে ওর। তো বন্ধুরা, রাত্রেবেলা প্রসাদ খেয়েই আজকে পুরো শুয়ে পড়বো, আর কিছু খাবো না। আর এমনিও আমি আজকে সারাদিনের রান্নাই করিনি, বুঝলে তো। শান্ত ওইদিকে খেয়েছে দুপুরবেলা, আর সকালবেলা সিদ্ধ ভাত করেছিলাম। তো শানেরও একই অবস্থা, শানও প্রসাদ খেয়েছে, আর পেটে আমাদের জায়গা নেই। আর হচ্ছে গিয়ে তাহলে চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করি। সবাইকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা, আর নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। তো এখন মতো রাখছি, ওকে, বাই, গুড নাইট, টাটা, আনি, টাটা।